দেখো জিয়া এই যে তোমাদেরকে বলছে যে মিটিং গুলার লিস্ট করার জন্য খাতা এন্ট্রি করছে এগুলো এগুলো কিন্তু কালকে সন্ধ্যা সবগুলো মিটিং করতে হবে আমাদের, বুঝছো? দেখো একটা গাড়ি দেখো 10:30 তোমার মিটিং টা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ভাই যাবে না? ভাই আমি তো যাবো না, আমার তো রাত্রি আছে। দেখো অন্য কোনো গাড়ি আছে কিনা দেখো। এই বাবা দাঁড়াও, ওই যাবেন স্যার, ওই যাবে ভাই, যাবে তো ভাই, যাবে তো স্যার, মা দাদা আপনি কি ক্লাস ক্লাসে যাবেন না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? আমি যাবো কখন শুনবেন? আপনারা বুঝে দিব, শুনুন না, আমি বুঝে দিব, এটা ডিজিটাল যুগ তো, ডিজিটাল সিস্টেমে বুঝে দিব। বাস ওকে বললাম একটা রিক্সা ড্রাইভার, কি বললে রিক্সা ড্রাইভার ভাষা বুঝো না তুমি? এগুলো একটা কত হইলো? এই রিক্সা কি হয়েছে তোমার, কি বলো? আরে সুবহানাল্লাহ, এটা কি অফিসার না রিক্সা ড্রাইভার? স্যার বলেন, আমি তো গাড়ি চালাই স্যার, সবসময় একটু স্মার্ট থাকি তো স্যার, এই জন্য স্যার। একটু সরে ধরো, সরে ধরো, দেখি অনেক উন্নত। জি স্যার, জি স্যার, আমার সাথে তোমার মানে না। হ্যাঁ আসুন স্যার, স্যার বুঝা যাবে। আচ্ছা এখন এই যে তুমি যাইবা বাইক দাও? হ্যাঁ স্যার, যাবো তো স্যার। কত টাকা দিতে হবে তোমাকে স্যার? আপনি কি পাঁচ ক্লাসে যাবেন না থার্ড ক্লাস না সেকেন্ড ক্লাস? ওটা আবার কি, সারা জীবন শুনলাম যে ফেলিন টেন এগুলার পাঁচ ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস থাকে, এখন অটোতে পাঁচ ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, এটা তো বুঝলাম না স্যার। ডিজিটাল বুক, ডিজিটাল ভাবে বুঝে দিই আপনাকে স্যার। হ্যাঁ দেখুন, আপনি পাঁচ ক্লাস 200 টাকা, এখান থেকে বাইশ আপনাকে নিয়ে যাবো, যে রাস্তাটা ভালো স্যার। আপনি কি ট্রেনে আছেন না বিমানে আছেন আপনি বুঝতে পারবেন না, আপনাকে এমন ভাবে নিয়ে যাবো, ঠিক আছে স্যার? সেকেন্ড ক্লাস স্যার 100 টাকা, রাস্তা যেগুলো ভাঙা স্যার ওই রাস্তা দিয়ে আপনাকে যাবো, আপনার শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম। থার্ড ক্লাস স্যার বলবো? হ্যাঁ বলো, বলবো স্যার। বলে তো বলছো, বলো স্যার, মাইন্ড করবেন স্যার, ডোন্ট মাইন্ড। ফার্স্ট থার্ড ক্লাস স্যার হলো আপনি চালাবেন, আমি বসে থাকবো, মাত্র 50 টাকা দিবেন, বুঝছেন স্যার? ওরে সুবহানাল্লাহ, এটা কি শুনলাম, সারা জীবনে এই জিল্লাই শুনলাম। এই স্যার পরে পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, হায় রে শালা, রাজ্যে একটা মক্কেলও পাই না, পাইলে তো বানাটা বাঁচিয়ে দিত, সিস্টেম করে চলে যাবে, তাই তো? কোনো মক্কেল টাকল পাইতেছি না। একটা সাথে বারা বাঙ্গা না করার কারণে ওর সাথে আমার সাথে মারামারি হয়েছে, গেন্ডি বেড়া মারছিলাম আমার লগে জীবনে দুই কথা না কোনো প্যাসেঞ্জার না 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 রে বাবা তুমি বলো, আপনি খুশি করে দিন চাষা, আপনি উঠেন, আপনি মোট বিমান আর কি ভাড়া কই মিয়া না, অল্প করতে পারা আমনে উড়ন সাতা, টেনশন করে বাবা, দি সা দি সাতা। আচ্ছা ঠিক আছে, ওকে গারে আলবাই আহা। বাবা হালা দিদা, মান্দার গা বাজা আছে না? আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই সাতা, তোমরা অনেক কষ্ট দিছি, আন তোমরা তো খুশি করে দাও লাগে কেন? নামো নামো নামো, খুশিনি তুমি, খুশিনি খুশিনি না, ভাড়া দেন ভাড়া দেন, লুঙ্গিটাস 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 লুঙ্গিটাস, বাবা কি দাদা আপনি না আছেন কা দাদা? শুনেন কি ভাড়া দিতেন না আপনি? কা তুমি বলছো তোমরা খুশি করে দিতাম, এই খুশি, তুমিও খুশি আমিও খুশি, আরে আল্লাহ কি খুশি হলো রে হইছি আমি, আয় হায় রে, ও বাপ। আরে তো ভাই তো জীবনে তো বা আগে টেয়ালই তারপরে গাড়ি চালাই।